বিদায় নিল 2022 সাল। 23 সালের নতুন দিগন্তে এসে ফেলে আসা দিনের হিসেব নিকেশ করছেন সকল শ্রেণী পেশার মানুষ। বছর জুড়ে অর্জন, ব্যর্থতা, সফলতার পর্যালোচনা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। পূর্ব সিলেটের গণমাধ্যমে নতুনত্বের ছোঁয়া নিয়ে আসা এবিটিভিও যার ব্যতিক্রম নয়। বেনীবাজার সহ আশপাশ উপজেলার মানুষের সংবাদের খোরাক মেটাতে বছর জুড়েই তৎপর ছিলেন এবিটিভির একজাক সংবাদকর্মী। প্রতিষ্ঠানটির অভিভাবক সংগঠন এবি মিডিয়া গ্রুপের সকল ডিরেক্টরবৃন্দ ছিলেন আন্তরিক সহযোগিতাপূর্ণ। বেনীবাজারের শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত এবি মিডিয়া গ্রুপ শুধু সংবাদ মাধ্যম নয়, এখানকার পিছিয়ে পড়া মানুষের সেবায়ও বিশেষ অবদান রাখছে। যুক্তরাষ্ট্র কমিউনিটির পরিচিত এবং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত কয়েকজন প্রতিশ্রুতিশীল সমাজহিতৈষী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এবি মিডিয়া গ্রুপ। যার অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা ছিলেন প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু মানবতার ফেরিওয়ালা কামাল আহমদ। মরণঘাতক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কামাল আহমদের মৃত্যুর পর তার স্বপ্নের লালিত প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যেতে আন্তরিকতার সাথে সহযোগিতা করছেন অন্যান্য ডিরেক্টরবৃন্দ। বিয়ানীবাজারের সুপরিচিত এবং পরিচ্ছন্ন সাংবাদিক হিসেবে খ্যাতি পাওয়া এবি মিডিয়া গ্রুপের সিএফও প্রয়াত এম সিনুদ্দিনের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবিটিভি পরিবার। পূর্ব সিলেটের বিশ্বায়ন স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এবিটিভির সংবাদ প্রচারের মাধ্যমে শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে প্রায় 1.5 লক্ষ মানুষের আস্থা আর ভালোবাসার ফলো লিস্টে স্থান করে নিয়েছে। পূর্ব সিলেটের প্রথম আইপি টেলিভিশন এবিটিভি সংবাদ ও অনুষ্ঠানমালা আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের 110টিরও বেশি দেশে সেটটপ বক্সের মাধ্যমে 24 ঘন্টা উপভোগ করছেন কোটি দর্শক। দল, ব্যক্তি, অঞ্চল কিংবা বিশেষ কোনো মহলের কুষ্টিগত না থেকে সত্য প্রকাশে অবিচল ছিল এবিটিভির বছর জুড়ে পথচলা। অতীতের ন্যায় যার উদাহরণ বিদায়ী বছরের পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন। শ্রুতের তালে গান আবাসিয়ে নিজস্ব নীতিতে অটল থেকে পৌরসভা নির্বাচনে সকল প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করেছে এবিটিভি। নির্বাচনকালীন সময়ে প্রতিদিনই একজন মেয়র প্রার্থীর অংশগ্রহণে এবিটিভিতে প্রচারিত হয়েছিল বিশেষ টক শো নির্বাচনী সংলাপ। অনেক ফোন করে মেসেঞ্জারে যারা মানুষরা আছেন তাদেরকে কতটুকু আপনার নির্বাচনী কাজে সম্পৃক্ত করতে পেরেছেন? এদের কাছ থেকে আমি প্রচুর সাড়া পাচ্ছি, যেহেতু আমরা এখনো পর্যন্ত নির্বাচনের যে পরিবেশটা কিরকম মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই সুন্দর লাগে। আচ্ছা, তাহলে কোন বিষয়টিতে আগে গুরুত্ব দিতে চান এবং কোনটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান? সেখানে দর্শকদের সকল প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মেয়র প্রার্থীরা, তুলে ধরেছিলেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, উন্নয়ন ভাবনার কথা, যার ধারাবাহিকতা ছিল সিলেট জেলা পরিষদের নির্বাচনেও। রাজনীতিবিদ হিসাবে নির্বাচিত আমরা দলীয়ভাবে কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। উপজেলা পর্যায় থেকে নির্বাচনের দিন বিচ্ছিন্নভাবে বিভিন্ন কেন্দ্রের ভোটগ্রহণ এবং ফলাফলের সংবাদ একটানা সরাসরি সম্প্রচার করে নজির স্থাপন করেছে এবিটিভি। নানাবিধ সমস্যা সীমাবদ্ধতা কাটিয়ে এবি মিডিয়া গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সাংবাদিক রিজু মোহাম্মদের প্রচেষ্টা এবং তত্ত্বাবধানে সেই সম্প্রচারের বদৌলতে প্রবাসীরাও নির্বাচনী আমেজ এবং খবরের সাথে ছিলেন সার্বক্ষণিক। রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে কিন্তু দেশের তরে এবিটিভির নিরপেক্ষতার মূল্যায়ন করেছিলেন জনপ্রতিনিধিরা, যার কারণে নির্বাচিত হওয়ার পরপরই মেয়র এবং জেলা পরিষদের সদস্য সর্বপ্রথম টিভি সাক্ষাৎকারে যুক্ত হয়েছিলেন এবিটিভির সাথে। এই জায়গাতে মানুষের আশপাশ মানুষের টক শুতে আমরা জনাব খসরুল হককে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং এবিটিভিকে এবং আজকে সকল কলাকুশলীকে। এছাড়াও উপজেলার দূরবর্তী অঞ্চল তিলপাড়ার পীরেরচক গ্রামে পুলিশের দাওয়ায় পানিতে ডুবে মারা যাওয়া এক আসামির মৃত্যুর সংবাদ সর্বপ্রথম প্রচার করেছিল এবিটিভি। যে প্রতিবেদনের সূত্র ধরে সেই সংবাদ প্রচারিত হয়েছে বিভিন্ন জাতীয় গণমাধ্যমেও। বন্যাকালীন সময়ে মানুষের দুঃখ দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরে এবিটিভির সংবাদকর্মীরা প্রতিদিনই ছুটেছিলেন গ্রাম থেকে গ্রামান্তরে, পানি কাদা ঠেলে বানবাসী মানুষের পাশে। আরো বেশি থাকার কারণে আসলে সেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না।
প্রবাসীদের মানবিক সহায়তায় আরও উৎসাহিত করতে বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তার খবরও গুরুত্ব দিয়ে প্রচার করেছিল এবিটিভি। সরকারি ত্রাণের অপ্রাতুল্যতা, প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রাপ্তি নিশ্চিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা প্রশাসনের দায়িত্বশীলদের তত্ত্বগত সহায়তা দিয়েছিল এবিটিভির দায়িত্বশীলরা। একটি মিক্সার মেশিনের অভাবে বেড়িবাজারের অদম্য নারী হেনা জাহানের বেকারিতে যখন ঝুলছিল তাল্লা, সন্তানদের নিয়ে পড়েছিলেন বেখায় দায়। সেই সময়ে তার দুঃখ দুর্দশার প্রতিবেদন প্রচারিত হয়েছিল এবিটিভিতে, যা নজরে আসে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী এমদাদুল হক সুহেলের। তিনি উদ্যোগ নিয়ে তার সংগঠন আপলিট ইউ এর মাধ্যমে অসহায় সেই মহিলার পাশে চাহিদার মিক্সার মেশিনের পাশাপাশি প্রদান করেছিলেন ডেলিভারি ভ্যানও, যার মাধ্যমে সচল হয়েছে সেই মডার্ন বেকারি। এখানে থেকে গেছিলাম মাগরিবের নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়লাম, পড়ে আসার দেখছি না গাড়ি আমার। এছাড়াও সম্প্রতি এক রিক্সা চালক নমাজরত তাকা অবস্থায় তার রিক্সা চুরি হয়ে যায় উত্তরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। তারপর তার সেই অসহায়ত্ব তুলে ধরে এবিটিভি, যা দেখে হৃদয়ে নাড়া দেয় ফ্যানগাম এলাকার কয়েকজন প্রবাসীর। তারা অর্থ সংগ্রহ করে কিনে দেন নতুন একটি রিক্সা। এছাড়াও এবিটিভির প্রতিটি প্রতিবেদনে সত্য, নির্ভুল তত্ত্ব এবং পেশাদারিত্ব, সাংবাদিকতা বজায় রেখে মানসম্মত প্রতিবেদন প্রকাশে সর্বদা গুরুত্ব দেন এবিটিভির সকল প্রতিবেদকরা। বেড়িবাজার ক্রিকেট লীগ সহ একাধিক বড় ক্রীড়া আসরে এবিটিভি উন্নত প্রযুক্তি ব্যবহার করে লাইভ খেলা সম্প্রচার করে, যা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। পহেলা জানুয়ারি জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ বই উৎসবের সংবাদ দিয়ে বছরের প্রথম রিপোর্ট শুরু করে বছর জুড়ে নির্ধারিত 8টি ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে এবিটিভি। প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাবলী তাৎক্ষণিক প্রকাশের পাশাপাশি এবিটিভির মুখ্য পরিচালক আহমেদ ফয়সালের সরাসরি তত্ত্বাবধানে সপ্তাহের প্রতি শুক্রবার দুপুরে হাজি তাহির আলী ফাউন্ডেশনের সৌজন্যে প্রাচীন মসজিদের ইতিহাস, স্থাপত্য শৈলী নিয়ে মসজিদের শহর বিয়ানীবাজার নামে বিশেষ ডকুমেন্টারি, এবং রাতে সিলেটের প্রাচীন বাজারসমূহ নিয়ে ঐতিহ্যের হাটবাজার নামে প্রামাণ্যচিত্র প্রচারিত হচ্ছে। শনিবার রাতে প্রচারিত হচ্ছে বিয়ানীবাজার পৌরশহর এবং আশপাশ এলাকার সবজি, মাছ এবং নিত্যপণ্যের দরদাম নিয়ে সাপ্তাহিক বাজার দর। প্রত্যন্ত অঞ্চলে নিজের দক্ষতা, মেধাশ্রম কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে ওঠা অদম্য নারী পুরুষের সফলতার গল্প নিয়ে উদ্যোক্তা প্রতিবেদন প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি রবিবার দুপুর 2টায়। বিয়ানীবাজারের শিক্ষাঙ্গনের খবর দিয়ে সাজানো শিক্ষা রিপোর্ট প্রচারিত হচ্ছে প্রতি সোমবার, যার মাধ্যমে তাদের সমস্যা, সম্ভাবনা এবং আগামী দিনে তাদের ভাবনা উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। উপজেলার শিক্ষা বিভাগের তত্ত্ব এবং কার্যক্রম জনসম্মুখে উঠে আসছে এই সকল প্রতিবেদনে। আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে বিয়ানীবাজারের কৃষিক্ষেত্র সম্প্রসারণ এবং এই খাতে সরকারের নানা সুযোগ সুবিধা তুলে ধরে মঙ্গলবার দুপুরে প্রচারিত হচ্ছে কৃষিভিত্তিক প্রতিবেদন। যেই প্রতিবেদনগুলোতে ফুটে উঠছে প্রান্তিক অঞ্চলে কৃষকদের সমস্যা, সম্ভাবনা এবং তাদের সফলতার গল্প। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং জনমানুষের ভোগান্তি তুলে ধরে সাজানো দুর্ভোগ প্রতিবেদন প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি বুধবার। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সুযোগ সুবিধা, সরকারি বেসরকারি উদ্যোগে গণমানুষের কল্যাণকর বার্তা প্রচারিত হচ্ছে বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংবাদের মাধ্যমে। এবি মিডিয়া গ্রুপের সহযোগী আরেক প্রতিষ্ঠান বিয়ানীবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজার নিউজ 24ও সমানতালে এগিয়ে যাচ্ছে সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ হয়ে। প্রকাশের চূড়ান্ত পর্যায়ে রয়েছে সাপ্তাহিক সিলেট দর্পণ নামে আরও একটি পত্রিকা। সংবাদভিত্তিক এই প্রতিষ্ঠানগুলো শুরু থেকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন দেশের খ্যাতনামা সাংবাদিকসহ বিয়ানীবাজারের বিজ্ঞ এবং জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ। ওনারা সহ এবিটিভির এই অগ্রগতি এবং পথচলায় সকল দর্শক, বিজ্ঞাপনদাতা এবং এবি মিডিয়া গ্রুপের সকল ডিরেক্টরবৃন্দের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে এবিটিভি। আবু তাহের রাজু, এবিটিভি।